করোনা ভাইরাস শনাক্তের ঠিক এক মাসের ব্যবধানে এক হাজার ছাড়ালো মৃতের সংখ্যা চীনের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে নিশ্চিতভাবে আক্রান্ত বেশি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ব্যর্থতার কারণে বরখাস্ত হয়েছেন হুবেই প্রদেশের দুজন উচ্চ পদস্থ স্বাস্থ্য কর্মকর্তা এর মাঝে রোগটির বিরুদ্ধে একসাথে কাজ করলে সাফল্য আসবে এই প্রত্যাশা ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গেল বছরের শেষ নাগাদ চীনের উহান শহরে অজ্ঞাত জ্বরের খবর মিললেও প্রথম এগারো জানুয়ারি শনাক্ত হয় টু থাউজেন্ড বা করোনা বা সপ্তাহ না ঘুরতেই সেটি মারাত্মক আকার ধারণ করে জারি করা হয় জরুরি স্বাস্থ্য সতর্কতা আর এক মাসের ব্যবধানে ভাইরাসের সংক্রমণে প্রাণ গেল শত শত মানুষের রোগ প্রতিরোধে নানা পদক্ষেপ আর চিকিৎসা সেবা জোরালো করা হলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ শুধু সোমবারই হুবেই প্রদেশে করোনাভাইরাসে প্রাণ হারান একশো আট জন একদিনে এত মানুষের মৃত্যু নাড়িয়ে দিয়েছে প্রাণঘাতী ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের ভিত তবুও চিকিৎসাকর্মীদের সাহস যোগাচ্ছেন খোদ প্রেসিডেন্ট আসুন দৃঢ় প্রত্যয়ের সাথে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করি নিঃসন্দেহে আমরা জয়ী হব কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দুঃসাহসিক চিকিৎসক দলের প্রতি শ্রদ্ধা কারণ পরিবার প্রিয়জন ফেলে অনির্দিষ্ট কালের জন্য তারা মানবসেবায় এগিয়ে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে চীন সহ ছোঁয়াচে রোগটিতে মারা গেছেন হাজারে বেশি মানুষ এছাড়া সংক্রমিত তেতাল্লিশ হাজারে বেশি তাদের সংস্পর্শে থাকা দু কোটির মতো মানুষও নজরবন্দি এ পরিস্থিতিতে চীনের কৌশলগত সহযোগিতায় নামছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল বর্তমানে চীনে খুব শিগিরই দশ থেকে পনেরো জনের দলটি পৌঁছাবে দুর্গত এলাকায় সেখানকার পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করবেন তারা এরই মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার কারণে চাকরিচ্যুত হয়েছেন হুবে প্রদেশের স্বাস্থ্য কমিশনের পার্টি সেক্রেটারি জ্যাং জিন এবং পরিচালক লিউ ইয়াংজি মৌল ইসলাম যমুনা নিউজ